আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো, যত বেশি আপনাদের চুলকানি থাকুক, যত বেশি আপনাদের অ্যালার্জি থাকুক, বা সারা জীবনের জন্য যতই অ্যালার্জি চুলকানি থাকুক, সব কীভাবে দূর করবেন। সুতরাং পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সব জানতে পারবেন। তো আসুন প্রথমে দেখে নেওয়া যাক, যাদের মোটামুটি প্রায় কদিন পরপরই চুলকানি করে, ট্যাবলেট খেলেই চুলকানি কমে, তো কদিন পরেই আবার চুলকানি বেড়ে যায়, এই ধরনের যাদের সমস্যা, প্রথমে আগে তাদেরটা বলবো, তারা কীভাবে ওষুধগুলো খাবেন, যে ওষুধ গেলে খেলে আর চুলকানি করবে না। তো আসুন দেখে নেওয়া যাক। ফেক্সু 120 ট্যাবলেট, স্কোয়ার কোম্পানির ফেক্সু 120, বা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কোম্পানি খেতে পারেন। তো আমি স্কোয়ারটা দেখাচ্ছি, বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড ফেক্সু 120। এই যে ওষুধ, এটার পিস 8 টাকা করে। এটা আপনারা প্রতিদিন সকালে খাবেন, প্রতিদিন সকালে। এবং এই যে দেখেন এলাট্রল, এটা স্কোয়ার কোম্পানির এলাট্রল, এটা হলো 3 টাকা পিস। এটা আপনারা প্রতিদিন রাত্রে খাবেন। তো যারা এভাবে সকাল ফেক্সু আর রাত্রে এলাট্রল এভাবে খাবেন, তাদের একদম চুলকানি কমে যাবে, কোনো ধরনের চুলকানি তাদের শরীরে থাকবে না, কোনো ধরনের অ্যালার্জি তাদের আর থাকবে না, একদম কমে যাবে। তো এখন বলা যাক, যাদের সারা জীবনের জন্য ছোটোবেলা থেকে এই সমস্যাটা একদম কমাতে পারছেন না, বড় ধরনের সমস্যা, কীভাবে কমাবেন চিন্তিত, তাদের জন্য কি, তাদের জন্য হলো এগুলা ফেক্সু আর এলাট্রল খাওয়ার পাশাপাশি আপনারা একটা ক্যাপসুল, এই যে সাফি, সাফি ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন, সাফি ক্যাপসুল, এটা 6 টাকা পিস। এই সাফি ক্যাপসুলটা আপনারা প্রতিদিন রাত্রে করে এভাবে 3-4 মাস পর্যন্ত খাবেন, তাহলে এটা একবারে নাড়ি থেকে এটা কমিয়ে দেবে, একবারে আপনাদের ঘুড়ি থেকে একদম চুলকানির যে সমস্যাটা, এটা একদম কমিয়ে দেবে। তো ফেক্সু সকালে, এলাট্রল রাত্রে, আর সাফিটা আপনারা রাত্রে প্রতিদিন একটা করে 3-4 মাস পর্যন্ত খেতে থাকবেন, বা সাফি সিরাপও বাজারে পাওয়া যায়, সাফি সিরাপও আপনারা খেতে পারেন। আর যাদের নর্মাল চুলকানি, তারা তো বললামই, তারা এলাট্রল আর ফেক্সু এইভাবে খাবেন দুইবেলা, তাহলে সবাই সব ধরনের চুলকানির অ্যালার্জি কমে যাবে। তো আপনারা আরও এই ধরনের ওষুধের সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ।